ছোট বড় সকলের কাছে ভালো লাগবে এই পায়েস আজকে আমি সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজার এই পায়েসটি আপনারা বাড়িতে কিভাবে খুবই কম সময়ে আর বেশি মজা করে এই পায়েসটা বানাবেন সেটাই আজকের ভিডিওতে থাকছে তাহলে চলুন দেখে নেই কথা না বাড়িয়ে কীভাবে এটা করতে হয় তো এর জন্য প্রথমে আমার লাগবে সাবুদানা তো এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ সাবুদানা এখন ওয়ান থার্ড কাপ সাবুদানা একটা বলে দিয়ে দিচ্ছি তারপর এটাকে পানি দিয়ে ভালোভাবে এক থেকে দুইবার ধুয়ে নেব। খুবই হালকাভাবে ধুয়ে নিতে হবে যাতে করে সাবুদানাগুলো ভেঙে না যায় তো ধুয়ে নেওয়ার পর চলে যাচ্ছি পরের প্রসেসে তো এরপরে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেব আর তারপর এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি তিন কাপ তরল দুধ দুধটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি তিন কাপ দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ আর পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তিন কাপ দুধ এই ওয়ান থার্ড কাপ সাবুদানার জন্য যথেষ্ট এবারে সাবুদানাটা আগে থেকে ধুয়ে রাখা তো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি তো সাবুদানাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে অথবা আলাদা করে সেদ্ধ করতে হবে কোনো কিছুরই এখানে প্রয়োজন নেই এটা সরাসরি ধুয়ে দুধের মাঝে দিয়ে দিলেই হয়ে যাবে তারপর চুলার রাসটাকে ধরিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা যদি আপনারা কম খেতে চান সেক্ষেত্রে কিছুটা কমিয়ে দিতে পারবেন এরপর নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দেবো আর অনবরত নাড়তে থাকতে হবে এভাবে করে নাড়তে নাড়তে দুধটাকে বেশ ঘন করে নিতে হবে চুলা রাচটাকে মিডিয়ামে রাখবেন আর তলা থেকে যেন ধরে না যায় সেজন্য মাঝখানটায় একটু বারবার নেড়ে দিতে হবে তো এভাবে করে আমি বারবার নেড়ে দিচ্ছি তো চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু ওই পায়েসটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে যখন আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করবেন ঠিক সে পর্যায়ে দেখবেন যে সাবুদানার কালারটা সেদ্ধ হয়ে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে অনেকটা স্বচ্ছ দেখা যাবে তো সে পর্যায়ে বুঝবেন যে সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তা আমি এখানে প্রায় বিশ মিনিটের মতো দুধটাকে সাবুদানার মাছে দিয়ে চাল করেছি আর এই বিশ মিনিটে দুধটা বেশ ঘন হয়ে গেছে আর সাবুদানাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে আর তাই অবশ্যই আপনারা কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে করে চেড়ে দুধটা অবশ্যই ঘন করতে হবে আর আপনারা যদি আগে থেকে দুধটাকে ঘন করে নেন সেক্ষেত্রে সাবুদানাটাকে আলাদা করে পানিতে সেদ্ধ করে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো ড্রাই ফ্রুটস এখানে কাজুবাদাম কাঠবাদাম এবং আমি এখানে দিয়েছি আরও দু একটা কিশমিশ এবং সাথে দিয়েছি চিনাবাদাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করতে পারবেন দিয়ে তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে করে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব প্যাস যখন এটা বেশ হয়ে গেছে দেখুন একদম ঘন হয়ে যাবে আর সাবধানাটাও খুব স্বচ্ছ দেখা যাবে বুঝতে হবে আপনার সাবধানাটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার পায়েসটা কিন্তু এরই মাঝে শেষ রান্না করা এটা কিন্তু খুবই সহজ আর আপনারা কিন্তু ঝটপট খুবই কম সময়ে এটা বানাতে পারবেন তো চুলাটা বন্ধ করে তারপর কিছুটা ঠান্ডা করে আমি একটা পাত্রে পরিবেশন করেছি এবারে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তো এতে করে দেখতে কিন্তু ভালো লাগবে এটা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা সহজ লাগবে এরকম আরও সহজ আর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আর কথা বাড়াবো না এখানেই শেষ করছি আপনারা অবশ্যই এই পায়েসটা ঘরে তৈরি করবেন আর আপনাদের পায়েসটা ঠিক কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আপনারা সবাই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন